আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত আলহামদুলিল্লাহ ওসালাত আল রাসুলিল্লাহমাবাদ আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে শাহেখ আমার সন্তানকে আলেম বানানোর জন্য কেমন প্রতিষ্ঠানে দিতে পারি প্রথমে আমরা আমাদের এই ভাইকে স্বাগতম জানাব যে আপনি একটি ভালো চিন্তা আল্লাহ আল্লা হতাল আপনাকে দিয়েছেন এবং আপনি একটা ভালো চিন্তা রাখছেন হয় সন্তানকে আলেম বানানো কেউ হয়তো বলতে পারেন যে আলেম হলে আমরা ভালো বলি না হলে বলি না আসলে বিষয় সেটা নয় বিষয় হল কোনো সন্তান যদি করান এবং সন্ন্যার শিক্ষা অর্জন করতে পারে তাহলে সেই সন্তান আদর্শ সন্তান হয় সাধারণত বাবা মার প্রতি তার সদাচরণ থাকে দেশবাসীর প্রতি তার আন্তরিকতা ভালোবাসা থাকে দেশের কল্যাণে সে চেষ্টা করে এটা হলো মূল বিষয় আপনাকে ভাবতে হবে আর যদি আলেম বা দিন সম্পর্কে শিক্ষা তাকে না দেওয়া যায় তাহলে দেখবেন হতে পারে সে সন্ত্রাসী অন্য মানুষ কথা বাবা মার সাথেই দুর্ব্যবহার করবে বাবা মাকেই ঘর থেকে বের করে দেয় কত কিছু ঘটনা আমরা দেখছি শুনছি বুঝছি তো আমরা পরামর্শ দেব আমাদের ভাইকে প্রথম হলো স্বাগতম জানাচ্ছি দ্বিতীয় হলো আমরা সে জন্য দোয়া করি আল্লাহ আপনার এই চিন্তাকে কবুল করে নিন তৃতীয় আপনার সন্তানকে আলেম বানাবেন বানাতে হবে এটি স্বাভাবিক মুসলিমের দায়িত্ব কিন্তু কখনো? প্রচলিত কিছু আলেম রয়েছে তাদের মতো আলেম বানাবেন না বলবেন প্রচলিত আলেম বলতে কি প্রচলিত প্রচলিত আলেম বলতে প্রচলিত ইসলাম এর নাম দিয়ে যারা শেরক বেদাতে হাবুডুবু খাচ্ছে এবাদতের নামে কুসংস্কারে নিজেরা লিপ্ত হচ্ছে জাতিকে কুসংস্কারে লিপ্ত করছে আজকে কবর পূজার দিকে কারা নিয়ে যায় তথাকথিত কিছু আলেম বিভিন্ন নাম দিয়ে কুসংস্কার ও বেদায়তের দিকে কারা ধাবিত করছে আহ্বান জানাচ্ছে তথাকথিত কিছু আলেম এই জন্য আমরা বলবো এই আলেম কখন আপনি বানাবেন না এ আলেম মুসলিম মাকে হেদায়ত থেকে বঞ্চিত করার তহিদ ও সন্না থেকে বিরত রাখার একটি বড় কারণ হলো এই আলেম আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তাই আমরা বলবো যে আপনি আপনার সন্তানকে আলেম বানাবেন কিতাব এবং সন্নার আলেম নবী সাল্লাহ আলী হুসাল্লাম সাহাবাইকার যে আদর্শের ছিলেন মানহাজের আকিদার সেই আদর্শের মানহাজের আকিদার আলোকে আপনি তাদেরকে আলেম বানাবেন আলেম হয়েও সে ডাক্তার হতে পারে আলেম হয়েও সে ইঞ্জিনিয়ার হতে পারে অসুবিধা নেই কিন্তু বানাবেন সেই মানহাজের আলোকে কোনো মজহাবী আলেম নয় প্রচলিত যারা কোরআন সন্নাকে বর্জন করতেও নিজের মজহাবের স্বার্থের জন্য কিছু মনে করে না অথবা কোনো তরিকার আলেম নয় কোনো পীর মুড়িদের আলেম নয় আর এই জন্য আপনাকে প্রতিষ্ঠানও বেছে নিতে হবে সেই ধরনের প্রতিষ্ঠান সব প্রতিষ্ঠানে তো সুযোগ হবে না আমরা বলতে পারি কমপক্ষে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রায় প্রতিটি জেলায় কম বেশি আমাদের প্রতিষ্ঠান রয়েছে যেগুলিতে সাধ্যপক্ষে চেষ্টা করা হয় হয়তোবা অনেক জায়গায় পরিবেশ সুন্দর করা সম্ভব হয়নি আরও কিছু সুন্দর করা সম্ভব হয়নি কিন্তু কমপক্ষে কোরআন ও সহিহাদিসের আলোকে সঠিক ইসলামী শিক্ষা দেওয়ার বিষয়টি রয়েছে বিশেষ করে যারা উত্তরার দিকে রয়েছেন আমরা আপনাদেরকেও সুসংবাদ জানাবো আলহামদুলিল্লাহ উত্তরা আমাদের একটি প্রিয় প্রতিষ্ঠান যে আমি আমানার উত্তিদ সেক্টর ১৪ রোড পনেরো হাউস বাউন্ন অবশ্য এই পরিবেশ পরিস্থিতির কারণে এটি একটু ব্যয়বহুল কোনো সন্দেহ নেই এছাড়াও আরও আমাদের একাধিক প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানই আপনি আপনার সন্তানের জন্য বেছে নিতে পারেন যেখানে যোগ্য কোরআন এবং সন্ন্যর আলেম হবে আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আপনার ইচ্ছাকে আশাকে পূরণ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত